সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 27 জুন 2020, আজ শনিবার, বাংলাদেশের অন্যতম বৃহত্তম দিনাজপুরের কাহারুল হাট থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ছোট ছোট ষাঁড় গরু দিয়ে আপনারা খামার করতে আসবেন, তো আমরা আপনাদেরকে আজ এই হাট থেকে জানাবো যে ছোট ছোট ষাঁড় গরু এই হাটে কি দরে বিক্রি হয়। এখানে দেখছি একটা ষাঁড় গরু, ভাইটার দাম কত যাচ্ছেন? 32,000। দরদাম করছে কেউ? কত? 25-26 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, শুনছেন সুপ্রিয় দর্শক, তারপরে একটু দেখি এখানে, ভাইটার দাম কত যাচ্ছেন? 27। দরদাম করছে? 22-23। এই যে 22-23 পর্যন্ত এগুলোর দাম উঠে। তারপরে আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখি এটা দাম কত যাচ্ছেন? 26। দরদাম করছে কত? 22-23। এই যে দেখছেন 22-23 পর্যন্ত দাম উঠেছে। তারপরে এটার একটু দাম শুনি, এটা কত? 27। দাম 27 চাচ্ছেন? আর দরদাম করছে কেউ কত? 23-24। সুপ্রিয় দর্শক, এগুলো 23-24 করে এই হাটে বিক্রি হয়। তা আসুন আমরা আপনাদেরকে, এই যে দেখছেন, তবে এই এলাকায় বন্যা পরিস্থিতি একটু খারাপের দিকে। এখানে পানি উঠেছিল কাল পর্যন্ত, আজ একটু পানি নেমে গিয়েছে। আমি একটু দেখি এটা দাম কত যাচ্ছেন? 30। তারপরে দরদাম করছে কত পর্যন্ত? 25 পর্যন্ত দাম উঠে। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ছোট ছোট ষাঁড় গরু, আপনারা যারা ক্রয় করতে চান এবং খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমরা দেখানোর চেষ্টা করছি। একটা ছোট্ট বাছুর দেখছি, এটার দাম কত যাচ্ছেন? 21,000। 31,000। এত দাম? দরদাম করছে কেউ? কেউ দরদাম করেনি। এত দাম কেন? এত ছোটটা কিনা বেশি। তারপরে একটু দেখি ভাই, এটা দাম কত যাচ্ছেন? 32,000। দরদাম করছে কেউ কত? 26-27 পর্যন্ত বলে। আচ্ছা শুনছি, আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভাই দরদাম চলতেছে এটার? কত দাম চাইছেন? 38 চাইছেন? আর দরদাম কত পর্যন্ত উঠছে? 29 বলতেছে। আচ্ছা শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, তারপরে একটু দেখি আমরা, কাকা এটার দাম কত যাচ্ছেন? 30। আর দরদাম কত পর্যন্ত উঠছে? 28 পর্যন্ত উঠছে। এই যে দেখছেন, তারপরে আমরা একটু একটা দেশাল দেখি, ভাই দাম কত যাচ্ছেন? 33। আর দরদাম কত চলতেছে? দাম বলছে কত? 27 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা দেখছি, আসুন সুপ্রিয় দর্শক, আপনারা যারা খামার করতে আগ্রহী এই ধরনের ছোট ছোট ষাঁড় গরু, এটার দাম কত যাচ্ছে? 34 দাম যাচ্ছে। 34? অনেক দাম চাচ্ছেন তো। দরদাম করছে কেউ? কত? 31 পর্যন্ত। তারপর এখানে দেখি একটা সুন্দর একটা ষাঁড় গরু, ভাই কত দাম? 45। অনেক দাম ভাই, একটু একটু লিগাল দাম বললেন। না না, দরদাম করছে কেউ? কত? 34-35। এই যে সুপ্রিয় দর্শক, তারপরে আমরা দেখি ভেতরে, এখানে দেখি তিনটা গরু আছে। এই যে দেখছেন ভাইলা, কত করে চাচ্ছেন? 42 করে দাম চাচ্ছেন? অনেক দাম তো। দরদাম করছে কেউ? হ্যাঁ 70 জোড়া বলতেছে, 70,000 জোড়া বলছে। এই যে দেখছি, তারপরে একটু দেখি এখানে একটু বড় সাইজের একটা, এটা দাম কত যাচ্ছেন কাকা? 60। এত দাম সাইওয়াল বলে? দরদাম করছে কেউ কত? 48-50। হ্যাঁ 48-50 পর্যন্ত দাম উঠছে।
শুনছেন আপনারা, তারপরে এখানে একটু দেখি বাড়িটা কত দাম চাচ্ছেন, 36 দাম চাচ্ছেন, দেখি আপনার একটু দেখুন নির্দিষ্ট বস্তু দাম করছে কেউ কত, 32-33 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা ধন্যবাদ। তারপরে এখানে আমরা একটু দেখি, এখানে একটা শাইওয়াল দেখি সার, এটা দাম কত যাচ্ছেন, 52, অনেক টাকা ভাই, দরদাম করছে কেউ কত, 42-43 বলতেছে। তারপরে এইটা কাকা দাম কত যাচ্ছেন, 40, দরদাম করছে কেউ কত, 35 পর্যন্ত দাম উঠছে। তো দর্শক আমরা শুনছি এই কারোল হাট থেকে, তারপরে এটা একটু দেখি এটা দাম কত যাচ্ছেন, 35,000 টাকা চাচ্ছেন, দরদাম কত পর্যন্ত উঠছে, 31-32 পর্যন্ত উঠছে। তো দর্শক আপনারা দেখছেন দিনাজপুরের ঐতিহ্যবাহী কারোল হাট, প্রতি শনিবারে এখানে হাট বসে। তো এখানে গতকাল বন্যা পরিস্থিতির একটু অবনতি ঘটেছিল, এই হাটেও পানি উঠে গিয়েছিল, তাহলে আজ পানিটা একটু কম। আর আমরা একটু সকাল সকাল এসেছি, কারণ পরবর্তীতে আসলে আসলে ভিডিও করা যায় না, কারণ প্রচুর গরুর আমদানি হয় এবং এখানে হাঁটার মতো পরিবেশ থাকে না। তারপর আমরা একটু দেখি কত যাচ্ছেন, 45, দরদাম করছে কেউ কত, 35 পর্যন্ত দাম উঠছে, এই যে দেখছেন আপনারা। তারপরে আমরা আসুন শুক্র দর্শক, এটা ছোটো ছোটো, এটা কি বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়নি ভাই, এটা দাম কত যাচ্ছেন, দাম কত যাচ্ছে, 32,000, দরদাম করছে কেউ, কেউ দরদাম করেনি, আচ্ছা উনি এসেছেন কেমন এখন দরদাম। তারপরে একটা ছোটো জাতের একটা দেশাল একটা করে দেখছি ভাই, এটার দাম কত যাচ্ছেন, 36, দরদাম করছে কেউ, 28, আচ্ছা আর এই যে এটা 32 চাইছে, ও দাম চায় 32, আর আপনি চাইছেন কত, হ্যাঁ আপনি 35,000। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই কাহারুল হাট প্রতি শনিবারে আপনাদেরকে আবারও বলি, প্রতি শনিবারে বসে, আর 27 জুন শনিবার 2020 এই হাট থেকে আমরা, আপনারা যারা খামার করার উদ্দেশ্যে ছোট ছোট গরু খোঁজেন দূর দূরান্ত থেকে, আপনাদের আমরা খোঁজ জানানোর চেষ্টা করছি। এখানে আমরা একটু দেখি ভাই, এই গরুগুলি কার, এই গরুগুলি কার, হ্যাঁ এটা বিক্রি হইলো, কত দিয়ে বিক্রি করছি, 31,000, আমি 300 চাইছি আর ওই মুরব্বি 100 দিছে, আচ্ছা 31,100 না 32,000, 32,300 চাইছি আমি, আচ্ছা 32,300 চাইছেন আর 32,100 দিছে, দেখি ফ্রিজিয়ান বাচ্চা, এই যে বাচ্চাটা বিক্রি হয়ে গেল, এই যে বিক্রি হয়েছে। তারপরে আমরা এই গরুগুলি কার, দেখি একটু এখানে মনে হয় বিক্রি হচ্ছে, ভাই বিক্রি হয়ে গেল, কোনটা, ওয়ালাইকুম সালাম, কোনটা, এই যে একটু বড়টা, কোনটা কোনটা, এই যে এটা 26,500 দিয়ে বিক্রি হয়ে গেল, দেখি এই গরুর সাইজটা একটু, এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন 26,500 দিয়ে এটা বিক্রি হয়ে গেল, এই গরুগুলি কার আপনার, আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কতগুলা গরু আনছেন ভাই, গরু আমি কিনছি ভাইয়া, আপনি কিনছেন কতগুলা, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কিনছেন, 9টা গরু কিনছেন, 10টা, আচ্ছা এইগুলি গড়ে কি কি দরে কিনছেন, ওই একটা 56,000, না না এগুলা 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 মনে করেন 30-32 এই দামে কিনছি, 28-27, আচ্ছা মানে 26 থেকে শুরু করে 30-32 পর্যন্ত এই গরুগুলি আপনি কিনেছেন। এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কারোল হাট দিয়ে কি ধরে গরু বিক্রি হচ্ছে, এই গরুগুলি কে বিক্রি করবে, কুষ্টিয়া যে এখান থেকে আপনারা নিয়ে যান, এমনি রাস্তা গাড়ি ভাড়া কত পড়ে, গাড়ি ভাড়ার কোন ঠিক ঠিকানা থাকে না, মনে করেন 12,000 থেকে 22,000 পর্যন্ত আছে, 12,000 থেকে 22,000 টাকা, এটা সময় ভেদে আপ ডাউন করে আর কি।
আচ্ছা তেই আপনি এই হাটে কেন আসছেন এই হাটে মনে করেন এই হাটের গরুটা কিনে একটু পড়তা হয় মনে করেন গরুর আমদানি হয় বেশি মাসটা দেখি শুনি কিনা যায় আর এই হাটে সিকিউরিটি ব্যবস্থাটা কেমন মানে টাকা পয়সা যে নিয়ে আসেন সম্পর্কে আমার ধারণা নাই না আপনি যে টাকা পয়সা নিয়ে আসেন এটা তো আপনার কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা দিনাজপুরের ঐতিহ্যবাহী কারোল হাট যেটা প্রতি শনিবারে বসে এই হাট সম্পর্কে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।